আমি এই এলাকা, আমার বন্ধু ভাই ওস্তাদ সমতুল্য হতে পারেন, বড় ভাই সমতুল্য হতে পারেন, নিজের বয়সের সমতুল্য হতে পারেন, আলেম ওলামা ভাই যদি কেউ বেঁচে থাকে, আমি আপনাদেরকে সবিনয় হৃদয় থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আলেম ভাই আসবেন আপনাদের জন্য মঞ্চে জায়গা আছে, আপনারা সম্মানিত ব্যক্তি মঞ্চে এসে বসবেন, সবাই সম্মানিত, আপনারা বাজানরা মনে করেন না যে আপনারা অসম্মানিত, আপনারাও সম্মানিত, সবাই সম্মানিত, আজকে আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান, ঠিক কিনা বলেন? চাইলেই কিন্তু অনেকে আসতে পারবে না, কেউ আসবে মাহফিল আলোচনা শুনতে, কেউ আসবে রাস্তায় হাইটা হাইটা ঝালমুড়ি খাইতে, আবার কেউ আসবে মাহফিল শেষ হলে তবারও খাইতে, মিথ্যা কথা বললাম? তিন প্রকার মানুষ, কেউ আসবে কোরআন হাদিসের আলোচনা শুনতে, কেউ আসবে একবার এইদিকে আবার ওইদিকে আবার ওইদিকে, মনে হয় যে পাগলা কোথায় কামড়াইছে, খালি ধরে দিছে, একবার ঝালমুড়ি একবার চা আবার মাহফিলে আসেন একদম, আবার একদল দেখবেন কিছু ভাই মাহফিল শেষ ইয়া নবী সালাম আলাইকুম বলে দাঁড়াইছি শেষ মেশ, আরে বাপ রে বাপ, হাজার হাজার ভাই আপনি করে দাওয়াত দিলাম, আমরা কাউরে ফিরে দেবো না ইনশাল্লাহ, ঠিক কিনা কথা বলেন? ঠিক কিনা? আমার হুজুর আমাদেরকে মেহমানদারি শিখাইছে, কথা বলে না? এই মেহমানদারি সর্বপ্রথম শিখাইছে কে? আমার নবী। কে? জোরে বলেন কে? আমার রসুর আগে মেহমানদারি শিখিয়ে গিয়েছে, মাদ্রাসার ছাত্র ভাইগুলো বসে আছে, বেশি দূরে যাওয়া লাগবে না, অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণী দশম শ্রেণী যে দাখিল ক্লাসে যে হাদিসের কিতাব যেটা মিশকাতুল মাসাবি, এটার ভিতরে হাদিস আছে নবীজির কাছে, সাহাবাই কেরাম প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ইসলামের ভিতরে সর্বোত্তম কাজ কোনটি, নূরের নবী বলেছে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে, এক মুসলমান আরেক মুসলমানকে খানা খাওয়াবে, কথা বলে না? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো সেই ইসলামটাই পালন করতেছি,